সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে ফরিদপুর সিএনবি ঘাট নদী বন্দরের খাজনাঘরে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আবু ফকিরের বিরুদ্ধে, যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এই আওয়ামী লীগ নেতা। স্থানীয়রা জানায়, ফরিদপুর তিন সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ। শামীম হকের মনোনয়ন প্রাপ্তির খবর আসার পরে ইউনিয়নে আনন্দ মিছিল বের করা হয়। ডিগ্রিরচর ইউনিয়নে আনন্দ মিছিল বের হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আবু ফকিরের নেতৃত্বে। সেই মিছিল সিএমবি ঘাট নদীবন্দর টোলঘরের কাছে আসলে টোলঘরে হামলা ভাঙচুর চালানো হয়। এ সময় এ কে আজাদের সমর্থক মনোয়ার নামের একজনকে মারপিটও করা হয়। হামলায় আহত বিআইডব্লিউটি এর দৈনিক হাজিরা ভিত্তিক স্টাফ মোহাম্মদ মানোয়ার হোসেন দাবি করেন, রোববার দিবাগত রাত আটটার দিকে আবু ফকিরের নেতৃত্বে মিছিল করে এসে খাজনাঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তাকে কিল ঘুষি মেরে আহত করে খাজনাঘরে রক্ষিত পৌনে দুই লাখ টাকা নিয়ে যায়। বিআইডব্লিউটি এর শুল্ক প্রহরী আক্তারুজ্জামান জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু এ ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করে বলেন, এখনই যদি তাদের এমন সন্ত্রাসী আচরণ হয় তাহলে সামনে কি করবে। অপরদিকে হামলায় নাম আসা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন আবু ফকির খাজনাঘরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, খাজনাঘরের পাশ দিয়ে মিছিল নিয়ে আসার সময় মনোয়ার নামের ওই কর্মী শামীম হককে নিয়ে কটূক্তি করেন। এতে মিছিলকারীদের কয়েকজন ক্ষুব্ধ হয়ে মনোয়ারকে কয়েকটি চড়থাপ্পড় মারেন। খাজনাঘরে হামলা বা টাকা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, কোনো ধরনের উত্তেজনা যাতে না বাড়ে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাথায় মারছে আমাদের নিচে ফেলাইয়া, না হলেও এক সোলাতি মারছে আমার শরীরে। আমারে প্রথমে তো ঘুষি তো মারছেই, ঘুষে মারছে, তারপরে মনে করেন এখানে ফেলাইয়া চার পাঁচ জনে খালি লাগতেছে। খুব দুঃখজনক ব্যাপার, যেন একটা সরকারি প্রতিষ্ঠানে সে আজকে একজন নমিশন পাইছে, তার ই করে এইভাবে একটা মানুষ হামলা করে এবং এই ঘরের পর হামলা করে, টাকা পয়সা ই করে, এবং ওদেরকে নাকি হুমকি দিছে আমি শুনছি আসার পরে, যেন তোমরা কালকে থেকে বাইরে যাবো, ওরা নাকি কালেকশন করবে। এই সন্ত্রাসীরা যদি এখনই এরকম করে তাহলে বাদ বাকি টাইমে বিগত আগে ও কি করছে, এখনো কি করবে, এটা আপনাদের দেখার বিষয়। এবং আমি চাই প্রশাসনের থেকে এটা দ্রুত ব্যবস্থা নেয়, এই সন্ত্রাসীদের জন্য জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট হইতেছে আমি মনে করি। আসলে আজকে আমাদের জানেন সারা বাংলাদেশেই আওয়ামী লীগের মনোনয়ন তালিকা প্রকাশ করার পরে আমাদের ছেলেবেলেরা মিছিল নিয়ে যাইতেছিল, ওই ছেলেটা ওখান থেকে একটা ব্যাস সাউন্ড দিছে যে স্বামী মেয়ের খাওয়া নাই, অমুক স্বতন্ত্র দাঁড়াইতেছে। এই কথা বলার পরে ছেলেবেলেরা ওরা দাওয়া করছে, দাওয়া করার পরে টোল করে যে বইছে, বসার পরে ছেলেবেলেরা যে চেষ্টা করছে বুঝলেন তো ছেলেবেলেরা, পরে আমি যে ছেলেবেলাকে বাই করে দিয়ে আমি সবাই ঠাকাই দিয়ে আমি ওরা সেভ করছি। আর এই যে কথাটা বলছে যে টাকা পয়সা, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানাও। আপনি একটা লোক যদি গাঠে সাক্ষী দিতে পারে যে এই পোলাপান ওই খাজনাঘরের ভিতরে ঢুকছে, টোল ঘরের ভিতরে কেউ আমি ঢুকতে দিই, আমাদের ছেলেপেলে যারা ছিল কাউকে আমি টোল ঘরের ভিতরে ঢুকতে দিই। সরকারি একটা প্রতিষ্ঠান, এখানে আমরা যাবো কি আইন কারণের মধ্যে, এটা আইনের ব্যাপার। মানে